Good afternoon, আমি বনি আমিন এখন বাংলাদেশের কক্সবাজারের যে ইনানি সি বিচ আছে সেখানে এখন এসেছি আজ 9 জুলাই 2017 ইনানি সি বিচ কক্সবাজারের পরপরেই ইনানি সি বিচের বেশ আবেদন আছে বাংলাদেশ একটি সংখ্যা গরিষ্ঠ মুসলিম প্রধান দেশ এখানে শতকরা 90 জন হচ্ছে মুসলমান এবং শতকরা 10 জন হচ্ছে অমুসলিম ধীরে ধীরে বাংলাদেশের সংখ্যা লঘিষ্ঠ যারা আছে তাদের সংখ্যা কমছে এবং এটা এদিকে মসজিদ মোড়ে মোড়ে মসজিদ হচ্ছে এবং কি এই সি বিচ ইনানি সি বিচ রাস্তার ওই ধারে একটা মসজিদ অলরেডি আছে তারপরও সাগরের জল এসে যেখানে আছড়ে পড়ে ঠিক সেই কূলে আরেকটি মসজিদ প্রতিষ্ঠার জন্য দেখুন কি আহাজারি কি আবেদন চলছে এইখানে ঠিক এই জায়গাতে ঠিক এইখানে এসে জল এসে আছড়ে পড়ে আর ঠিক এই যে দেখছেন এখানে ট্যাঙ্কি এই ঘরের এই ঘরটা হলো মসজিদ অর্থাৎ বাংলাদেশে মসজিদের সংখ্যা বাড়ছে দেখুন কিভাবে তিনি ঠিক একদম সি বিচে বসে এই যে দেখুন আমার খালা এখন টাকা দিলেন আমার খালা কেন কেন টাকা দিলেন আপনি এখানে আল্লাহর রাস্তায় আল্লাহর দানে আল্লাহর মসজিদে আপনি তো হজ করেছেন আমি হজ করেছি হজ করেছেন আমার খালা হজ করেছেন আমার একমাত্র খালা সব খালারা চলে গেছে আমার মা আছেন এবং এই খালা আছেন যিনি একজন শিল্পপতির মা ঢাকাতে বসবাস করেন আমার সাথে এইখানে এসেছেন তিনি আজ কিছু সময় এইখানে ইনানি সৈকত এবং কক্সবাজারে থাকবেন তিনিও চান আচ্ছা আপনি কি চান বাংলাদেশে আরও মসজিদ হোক আরও মসজিদ হোক আল্লাহ আরও উন্নয়ন করুক মানে উন্নতি করুক আরও মসজিদ হোক মানুষের আল্লাহ হেদায়ত করুক আল্লাহ মসজিদ থাইলে সবাই আল্লাহ রহমত হালাইব মসজিদে নামাজ কালাম পড়বো অর্থাৎ মোড়ে মোড়ে আরো মসজিদ হতে হবে আরো মসজিদ হতে হবে ঠিক রাস্তার রাস্তার ওই ধারে তো আপনার অলরেডি মসজিদ আছে আবার এই এইখানে কেন মসজিদ করতে যাচ্ছেন আপনি এখানে মসজিদ করতে যাচ্ছি আমরা এই ফরজাতকর মধ্যে অনেক নামাজে মানুষ আসে অনেক নামাজে মা বোনেরও আসে এখানে তাদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এই জন্য আমরা এই ফরজাতকর মধ্যে একটা মসজিদ করছি আমি আপনাকে প্রশ্ন করছি হুজুর এখানে আশেপাশেই আধা কিলোমিটার মধ্যে কিন্তু আরো মসজিদ আছে কেন এইখানে মসজিদ হতে যাচ্ছে এখানে মসজিদ হতে যাচ্ছে এই জন্য এখানে তো অনেক মানুষ আসে এটা তো পর্যটক এটা পর্যটক আচ্ছা উনি পর্যটক পর্যটকদের জন্য ওনারা এখানে মসজিদ করতে যাচ্ছেন কারণ পাশেই আছে মসজিদের মধ্যে বিভেদ একটা হচ্ছে পাবলিকের লোকাল লোকের জন্য আর একটা হচ্ছে এখানে পর্যটক যারা এখানে পর্যটন করতে এসে নামাজ পড়বেন আপনি কি তাই বলছেন জি জি এটা পর্যটকের আছে এখানে নামাজ পড়বে ও এখানে পাশে আরেকটা আছে ওইটা হলো পাবলিকের জন্য পাবলিকের জন্য আচ্ছা একটা হচ্ছে পাবলিক একটা হচ্ছে টুরিস্ট এনিওয়ে দেখুন আমার খালাকে দেখেছেন তিনি আশা করছেন বাংলাদেশের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আরো মসজিদ হোক আরো মসজিদ হবে আরো মুসলমান আরো আরো পাক্কা মুসলমান হবে এই হলো ইনানি সি বিচ যেখানে আপনি পর্যটনে আসবেন ভ্রমণে আসবেন কিন্তু আপনাকে অবশ্যই আপনি নামাজ পড়ে যেতে পারবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বলেন খালাম্মা ঠিক আছে আল্লাহু আকবার দিস ইজ বনি আমিন ফ্রম ইনানি সি বিচ বাংলাদেশ 9 জুলাই 2017 Thank you very much. Bye-bye.